তারার আলো স্পোর্টস নিউজে স্বাগত। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা। বিশ্বকাপ ফাইনালে জিতেই লিওনেল মেসি বলেছিলেন দেশে ফিরতে তর সইছে না তার। রোজারিওতে যেতে মুখিয়ে আছেন এই তারকা। দেশের মানুষের উচ্ছ্বাস দেখতে মুখিয়ে আছেন তিনি। মেসিরা মঙ্গলবার তাই দেশে ফিরেছেন। তবে সোমবার থেকেই দেশটির রাজধানী বুয়েন্স এইরেস লাখো দর্শকে ভরে গিয়েছিল। বিশ্বকাপ শিরোপা উদযাপনকে আরো রাঙিয়ে তুলতে আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করা হয়। মেসিদের লাখো জনতার সামনে বরণ করে নেওয়া হয়। এরপর সাদ খোলা বাসে প্যারেড করে শিরোপা উদযাপন করেন তারা। ওখানেই দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন মেসি, ডি মারিয়া ও ডি পল সহ পাঁচ ফুটবলার। ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হলেও রাস্তার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি, দেওয়া হয়নি ঠিকঠাক প্রস্তুতিও। বাসের ছাদে পা ঝুলিয়ে বসেছিলেন পাঁচ ফুটবলার। হঠাৎ করে তাদের সামনে চলে আসে মোটা একটি ঝুলন্ত কেবল বা তার। ওই তারে কভার লাগানো থাকলেও তা থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার শঙ্কা ছিল। এছাড়া ওই তারে মেসিদের মাথা বেঁধে নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতল বাস থেকে পড়ে যাওয়ারও শঙ্কা ছিল। কিন্তু মেসিরা সতর্ক থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এ যাত্রা। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে হুট করে যখন মোটা ওই তার সামনে চলে আসে তখন মেসি ডি পলেরা মাথা নিচু করে ফেলেন, যে কারণে তারা ওই দুর্ঘটনা থেকে বেঁচে যান। এর আগে শিরোপা নিয়ে কাতার থেকে দেশে ফেরেন মেসিরা। বিমান থেকে মেসি শিরোপা হাতে নিয়ে তা উঁচিয়ে ধরে বাইরে বের হন। তার পেছনে ছিলেন বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর মেসিদের কোচ লিওনেল স্কলোনি। বন্ধুরা, বিনোদন, ক্রীড়া, ভ্রমণ, যে কোনো বিনোদনের খবর পাবেন আমাদের এই চ্যানেলটিতে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।